সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদের তৃতীয় নামাজ জানাজা সম্পূর্ণ হয়েছে বাদ আসর বায়তুল মোকার মসজিদে জানাজা হয় এর আগে সকালে সাড়ে দশটায় সংসদ ভবনের টানেলে দ্বিতীয় জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরে তার মরদেহ নেওয়া হয় কাকরালের দলীয় কার্যালয়ে সেখান থেকে তার প্রতি শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ বিস্তারিত মিজানুর রহমানের রিপোর্টে বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে সকাল থেকেই রাজনীতিক বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় সংসদ ভবনের টানেলে সাবেক রাষ্ট্রনায়ক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের জানাজায় অংশ নিতে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এছাড়া প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষেও জানানো হয় শ্রদ্ধা এ সময় এরশাদকে নিয়ে স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা তিনি ব্যক্তিগত জীবনে অমায়িক ব্যবহারের একটি মানুষ ছিলেন তিনি বিনয়ী ছিলেন এবং মার্জিত ছিলেন পার্লামেন্টে যত বক্তৃতা ই করেছেন মার্জিত বক্তৃতা করেছেন গঠনমূলক বক্তৃতা করেছেন পরে মরদেহ নেওয়া হয় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা এরশাদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়

সবশেষ জাতীয় মসজিদ বাইতুল মোকরমে তৃতীয় নামাজে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে তাকে জন্মস্থান রংপুরে নিয়ে যাওয়া হবে সেখানে চতুর্থ ও সবশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিজানুর রহমান বিজয় টিভি ঢাকা